আমি হাসখালিতে আসতে না আসতেই পাড়ার অনেকে দেখা করে গেল আমার সঙ্গে, যে এই বাড়ির মেয়েটা বা বউটা অনেকদিন পর বাড়ি এসছে। আর আমার বাবার বাড়ির ওইখানে, একটু বাড়িতে গেলেই হয়। এই ও বাড়িতে আসলো কেন? ওর নিশ্চয়ই কি যেন হয়েছে, মনে হয় বরের সঙ্গে ঝামেলা করেছে। পাড়ার এক একটা বয়স্ক সিসিটিভি ক্যামেরা গুলো বাড়ির সামনে দিয়ে যায় আর বাড়িতে উঁকি মারতে মারতে যায়। ওইখানকার কিছু মানুষ কেউ যদি ডেলিভারিও দিতে আসে তাহলে ভাবে কি আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট দিয়ে গেছে। এক একজনের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, খালি পারে মানুষের নামে নিন্দা করে বেড়াতে। কিছু কিছু মানুষের নিজের চরিত্রে ঠিক নেই, তারাই আবার পরের চরিত্রে দাগ লাগাতে আসে। আরে ভাই, গেলে তো আমি আমার বাবার টাকায় গেলি, তোমাদের টাকায় কি থুড়ি গিলতে যাই? আমার জীবনটা কারোর বাপ কেলো সম্পত্তি না, যে পাড়ার লোকের কথা শুনে চলতে হবে। আমার জীবনে আমি যা খুশি তাই করব, তোমাদের কি? নিজের খেয়ে আমি কাউকে কিছু বলতে যাই না ভাই, আমি নিজে ইনকাম করে খাই, আমি কারোর নামে অত দুর্নাম করে বেড়াই না। আমার বাবার বাড়ির এলাকার সিসিটিভি ক্যামেরা গুলোর তো কাজ নেই, তাই মানুষের নামে নিন্দা করে বেড়াই। ভাই, আমি শুধু ভাবি আমি ছোটবেলায় ওখানে থাকতাম কি করে। ছি ছি ছি, লজ্জা লাগা দরকার।